মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক মার্জিনে জিতবেন তা কল্পনার বাইরে বললেন জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নারায়ণ গোস্বামী। শুক্রবার বারাসাতে জেলা পরিষদে সাংবাদিক সম্মুখে ভবানীপুর উপনির্বাচনে ব্যাপক মার্জিনে জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অশোকনগরের বিধায়ক তথা জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ নারায়ণ গোস্বামী। তিনি বলেন যারা বলছে বিজেপি জিতবে ব্যাপক ভোটে তাদের পশ্চিমবাংলার রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। বলতে চাইছি না যে তারা গাঁজাখোর, যারা রাজনীতিতে কোনো বোধ নেই, বাংলার রাজনীতির হালহকির সম্পর্কে কোনো ধারণা নেই, তারাই এ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে সামনে রেখে গত 3-4 মাস আগে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি, সিপিএম এবং কংগ্রেস জোট তাদেরকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পাড়ার ভোটেই নিজেই প্রার্থী হয়েছেন। আমি ভবানীপুরের ভোটার হলে নিজেকে ভাগ্যবান মনে করতাম যে আমি একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি দেওয়ার সুযোগ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক মার্জিনে জিতবেন তা কল্পনার বাইরে। যারা বলছে যে বিজেপি জিতবে ব্যাপক ভোটে তাদের পশ্চিমবাংলার রাজনীতি সম্পর্কে কোনো ধারণা নেই। আমি বলছি না, বলতে চাইছি না যে তারা গাঁজাখোর, এটা তো আমি বলতে চাই না, কিন্তু এটা যার রাজনীতিতে কোনো বোধ নেই, বাংলার পলিটিক্স সম্পর্কে, হাল হকিকত সম্পর্কে কোনো ধারণা নেই, তারাই এই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে গত 3-4 মাস আগে বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় ওই একটা মুখকেই সামনে রেখে নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে ভারতীয় জনতা পার্টি, সিপিএম, কংগ্রেসের জোট তাদেরকে আমরা জয়যুক্ত হারিয়ে আমরা তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছি। এবারে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের পাড়ার ভোটে নিজেই প্রার্থী হয়েছেন এবং ভবানীপুরের ভোটাররা আমি মনে করি যে তাদের সামনে সুযোগ এসেছিল গতকাল, মানে আমি যদি ভবানীপুরের ভোটার হতাম আমি নিজেকে ভাগ্যবান মনে করতাম যে আমি একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার, সরাসরি দেওয়ার সুযোগ পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক মার্জিনে, ইউ ক্যানট ইমাজিন, আপনি এগুলো ইমাজিনেশনের বাইরে যে কত ভোটে উনি জিতবেন।